হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিন্টু অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জেক্সপো এবং ভোকলেটের এবছর 2021-এ যারা অ্যাডমিশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের অ্যাডমিশন সময় কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবে। সেই মেডিকেল সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবে, কোথা থেকে ফর্ম পাবে, তার সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওয়ে আলোচনা করব। ডকুমেন্টস কীভাবে কী কী লাগছে সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করব। এবং তোমরা এই ফর্মটি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেল মিন্টু অল ইন ওয়ান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে, যার ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, ডেসক্রিপশনে কিন্তু আমি তোমার এই ডাউনলোড লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে এই ফর্মটি। ঠিক আছে, করার পরে এরকম একটা ফর্ম পাবে। ফর্ম পাওয়ার পরে তোমাদের এখানে একটা কিন্তু সমস্ত কিছু ব্লক লেটারে ফিল করতে হবে। নেম দেবে প্রথমে, যেমন আমি আমার নাম দিচ্ছি মিন্টু ডাগি, এরকম নাম দেবে, নাম ফিল আপ করবে, ফাদার্স নেম নেবে। ঠিক আছে, ফাদার্স নেম দেবে, সব ব্লক লেটারেই করবে সমস্ত কিছুটা। ফাদার্স নেম দিলে এখানে তোমার হাইট দেবে, তোমার হাইট কতটা আছে, ওয়েট দেবে, চেস্ট তোমরা মেপে নেবে, তোমার বুকের ছাতির ওটা কত আছে, হাইট এবং লাংস, হার্ট এবং লাংস এটা কিন্তু তোমরা ডাক্তারের কাছ থেকে করবে, ভিশন এটা কিন্তু চোখের থেকে করতে হবে, কালার ভিশন এটাও কিন্তু তোমাদের চোখের থেকে করতে হবে, চোখের একজন ডাক্তারের কাছ থেকে করতে হবে, হিয়ারিং এটা কিন্তু কানের একজন থেকে করতে হবে, হারমিয়া হাইপ্রোডিসিস পাইলস এটা কিন্তু নাক কান গলা বিশিষ্ট, বা তোমার পেটের কোনো সমস্যা রয়েছে কিনা বা জয়েন্টিস ফন্ডিস রয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয় এখানে তিনি লিখে দেবেন। এবং রিমার্কস, এগুলো কিন্তু তোমরা কেউ কিছু করবে না। সবচেয়ে ভালো হয় তুমি হসপিটালে চলে যাও, হসপিটালে চলে যাও এই ফর্মটি নিয়ে, নিয়ে গিয়ে বলো আমার এরকম অ্যাডমিশনের জন্য এই এই জিনিসগুলো লাগবে। তখন ওনারা তোমাদের বলে দেবেন তোমাদের টিকিট কাটতে হবে, যে আউটডোরে যিনি যেখানে হয় সেই আউটডোরে তোমাদের এই প্রত্যেকটা চোখের জন্য চোখের, হার্টের জন্য হার্টের, এবং প্লেয়ার জন্য পাইলসের জন্য পাইলসের, এই সমস্ত রোগীর বা কানের জন্য কানের, চোখ কান নাক গলা এই সমস্ত হার্ট, এই সমস্ত ডাক্তারের টিকিট কাটতে হবে। টিকিট কেটে তাদেরকে সেখানে দেখাতে হবে, এবং তারা সেখানে কি করবেন, ওই যে তোমাদের টিকিট আছেন সেই টিকিটে ওনারা লিখে দেবেন ফিট, সেই টিকিট নিয়ে তোমরা চলে যাবে ওই হসপিটালের, একজন সুপার আছেন ওই হসপিটালের সুপারের কাছে যেতে হবে, উনি সেই সমস্ত টোটাল ডকুমেন্টসটা দেখবেন যে ওই ডাক্তার কী লিখেছেন, তারপরে কিন্তু তোমাকে এই সমস্ত জায়গায় ফর্ম ফিল আপ করবেন। তুমি হসপিটাল থেকে করতে পারো, বা তুমি কোনো MBBS ডাক্তার থেকে করতে পারো, বাইরে থেকে করাতে পারো, বা তোমার কোনো ফ্যামিলি ডক্টর থাকলেও সেখান থেকেও কিন্তু এই সমস্ত ডিটেলসটা তুমি পূরণ করতে পারো। করিয়ে তোমাকে কিন্তু ওই মেডিকেল অফিসারের সই এবং সিগনেচার এবং সিল লাগবে, এবং তার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যে উনি যে ডক্টর হয়েছেন তার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু ওনাকে দিতে হবে। তোমরা যদি বাইরে থেকে করাও তাহলে কিন্তু অবশ্যই এগুলো দেখবে, এবং তুমি যদি হসপিটালে যাও তাহলে ওনারা কিন্তু সেখান থেকে করেই দেবেন। আশা করছি বোঝা গেলো, এক টাকাও কিন্তু খরচ হবে না। হসপিটালে কিন্তু গেলে তোমার খালি ওই 2 টাকা করে, যে 3টা যদি ডাক্তার দেখাতে হয় 6 টাকা, 3 × 2 = 6 টাকা, আর হয়তো ওনারা কোনো ব্যাংকে ওনাদের ড্রাফট কাটতে বলেন বা ওখানে কোনো একটা ব্যাপার থাকে, সেখানে হয়তো আর 50 থেকে 100 টাকা খরচ হতে পারে। হসপিটালে চলে গেলে ম্যাক্সিমাম 100 টাকার মধ্যে কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে, এবং তোমরা যদি বাইরে থেকে বা MBBS বা ফ্যামিলি ডাক্তার থেকে দেখো সেটা তোমাদের একটা, ওনারা যেই চার্জ নেবেন সেই চার্জ হিসেবে কিন্তু তোমাদের সেই কাজটা করতে হবে। ঠিক আছে, দেখো এখানে চোখের জন্য বলেছে মাইক্রোফোবিয়া 6x6 এবং চশমা পরা থাকলে 6x9, এইটা কিন্তু দেখতে হবে তোমাদের, কিন্তু এই 6x6 আর 6x9 এইটা কিন্তু তোমাদের কী করতে হবে, এইটা দেখতে হবে, 6x6 পরীক্ষা করতে হবে, এবং কালার ভিশনস দেখতে হবে। ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস রয়েছে কি না, ঠিক আছে, শুড নট বি কালার ব্লাইন্ডনেস, তোমাদের জন্য কালার ব্লাইন্ডনেস যদি থাকে তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না। এবং যারা চশমা পড়ছো তাদের কিন্তু দেখো এখানে একটা মাপ দেওয়া রয়েছে 14 ডায়াপ্টার, এবং একটা 6x9 একটা ডিস্টেন্স দেওয়া রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে যখন মেডিকেল সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। তোমরা কিন্তু তোমাদের ডাক্তার থেকে সেটা পরীক্ষা করে এখানে কিন্তু সুন্দর করে এটা করে কিন্তু তোমাদের এটা জমা দিতে হবে, এবং এটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। তাহলে বোঝা গেল কীভাবে কী করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, কমেন্টস করো যে কোনো সমস্যার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হচ্ছে কিন্তু আগামী ভিডিওতে।